আমার তো মনে হয় আমার এই ব্যবসা আর আমি আগাইতে পারবো না। আমার এই চোর অ্যান্ড কোম্পানি মনে হয় বন্ধ করে দিতে হইব। আমার সেই গ্রামে যে আগের মতন সেই শীত কাইটা আমার নিজের ইসুরি করা লাগবে। অনেক স্বপ্ন ছিল আপনাদেরকে নিয়ে আমার এই চোর অ্যান্ড কোম্পানি দাঁড় করাবো। একদিন অনেক বড় এই কোম্পানি হবে। বাংলাদেশ থেকে চুরি করতে করতে একসময় আমরা সিঙ্গাপুর যেয়ে চুরি করব, দুবাই যেয়ে চুরি করব। কিন্তু গত এক মাসে আপনাদের চোরের যে অবস্থা, আমি তো হতাশ যে শেষ পর্যন্ত আমাদের এই কোম্পানি বন্ধ করে আমাদের গ্রামে চলে যাওয়া লাগে। এই এই বেটা, ওই তুই কালকে কি চুরি করছিস? কত কমনে গেলে গতকাল গেছি নামাজ পড়তে, সারাদিন ঘুরা কাম কাজ পাইতে মাল পাইতেছিলাম না, পরে গেছি নামাজ পড়তে। নামাজ পড়ে বাইরের সময় দিয়ে শুধু ওর একটা স্যান্ডেল কি করবো, খাই দিলাম আপনার লেগে। বাইরে যে জুতা দেখে আসছি, এই সিরা জুতা তুই চুরি করছিস? সুন্দর মাস্ত, তুই একটা অকর্ম, তুই চোরের জন্য একদম মানে তুই চোর চোর পেশার একদম মান সম্মান সব শেষ করে দিয়েছিস বেটা। এই দুই টাকা দামের জুতা দিয়ে কোনো আমার কোম্পানি চলবো? হ্যাঁ কেমনে বুঝাম ওস্তাদ, আপনি আপনি বহুত চেষ্টা করছে ওস্তাদ, পারি নাই। স্যান্ডেলটা বিশেষ করে আপনার লেগে আনছি, এটা বুঝবেন কি, আপনি পরবেন কি সুন্দর, আমার খুবই পছন্দ হয়েছে। আমি যদি চোর মানে আপনার চাকরি না করতো আমি খাই দিতাম। এই বেটা, তোর চোখে সিরা জুতাই বললো, তুই জানোস না কারণ প্রত্যেকটা মানুষের হাতে মোবাইল থাকে। মানুষ সেজদা দেওয়ার সময় মাতার কাছে মোবাইল রেখে তারপরে সেজদা দেয়। মানুষ যখন সেজদা দেয় তুই আসতে মোবাইলটা নিয়ে চলে আসতি। গেছিলাম, পরে ওই মালটা মানে স্যান্ডেলটা পইরা গেছি এক জায়গায়, গিয়া একটু মালে হাত দিমু, ধাপ করে এক মুরব্বী ধরছে, মুরব্বী হাতটা ধরে আমার পিঠে আদর করে আমরা খাওয়াইলো অনেক। খাওয়ানোর পরে আমি ভালো লাগছে আর কি। পরে আমার এক কইল, আব্বা আর চুরি করিস না, এখন এই মুরব্বীর কথা হয় না কেমনে চুরি। তোমার দুঃখ থেকে তো আমারও কান্দন আসতেছে। আসো বুকের মধ্যে আসো, আসো তোমার একটু সুমা দিই, আসো। এই এইভাবে চুরি করলে আমার কোম্পানি টিকবে? তোদেরকে বেতন দিব কই থেকে? আগামী দিনের ভিতরে যদি ভালো কিছু চুরি করে না আসস, তাহলে তোর চাকরি নট, তোর গুস্তি মারি। তোর মতন চোর আমার লাগবো না। তুই ভিক্ষা কর, কালকে থেকে তুই পান্তবত মোড়ে বসে বসে ভিক্ষা করবি। মিসেস লুনা, আপনি কি চুরি করে এনেছেন একটু বলবেন। ওস্তাদ আমি কিন্তু দারুণ একটা জিনিস চুরি করছি, দেখেন না ওস্তাদ, পাঁচটা লিপস্টিক চুরি করছি আমি। কিন্তু এখান থেকে দুইটা কিন্তু আমার, কারণ আমি দুইটা ইউজ করে ফেলেছি। দেখেন কালারটা কি, দেখেন না সেই কালার, হ্যাঁ এই তিনটা আপনার, খুবই সুন্দর কালার, চমৎকার কালার। আমার দেওয়া একটা, আমিও মাখি ফকিং এর করার ফকিং নি। এই লিপস্টিক দিয়ে আমি কি করবো, তিনটা লিপস্টিক পাঁচটা লিপস্টিক আমার এই অফিস চলবো? মাস গেলে যে তোদেরকে আমি যে স্যালারিটা দেই, স্যালারি পাবো কই থেকে? এই অফিস ভাড়া পাবো কই থেকে? এই লিপস্টিক দিয়ে কিছু হইবো? তুই ভালো কিছু পাইলি না চুরি করতে? ওস্তাদ এগুলো ব্র্যান্ডেড লিপস্টিক, গুস্তি মারি তোর ব্র্যান্ডেড লিপস্টিক দিয়ে, ফকিং এর ঘরের ফকিং নি। তোরে ভিক্ষা ছাড়া কিছু হইবো না, তোরে তোরে যে কোনো কাম হবে না। এই চুরির পেশা, এই মহান চুরির পেশা তোরে দিয়ে হইবো না। হ্যাঁ তোর দিয়ে কি ব্যবসা করে যাবে আমি ভালোই জানি। আজকে থেকে তুই এই পাঁচটা লিপস্টিক মেরে সংসদ ভবনের সামনে দাঁড়িয়ে থাকবি, তোর কাস্টমারের অভাব হইব না, এই চুরি তোর দিয়ে হইব না। আচ্ছা মিস শাহিন, আপনি আগামী দিন কি চুরি করেছেন আমার একটু বলবেন। ওস্তাদ দেখেন কি বড় একটা ব্যাগ নিয়ে আসছি, তালা খুল দেখছেন? এই ব্যাগ দিয়ে আমি কি করব, ব্যাগের ভিতর কি ছিল সেটা বলেন। ওস্তাদ যেটা ছিল আমি তো খরচ করে ফেলেছি। খরচ করে ফেলছি মানে? হাই বান্দি, খরচ করে ফেলছি মানে কি? হ্যাঁ আবার হাসে ওস্তাদ, এবার যেদিন পাবো এটা আপনাকে দিয়ে দেবো পুরোটাই। আজকে থাক, আজকে থাক মানে আমার এই অফিস চলবো কিভাবে, তোর সাথে আমার চুক্তি কি ছিল? বেশি এসে পার জোর বেশি কথা বলো, আপনার কি দরকার? মাল দরকার আয়না দিব। আরে বকতেছেন ওস্তাদ, আরে বকতেছেন কি জন্য, তুই নিজে তো একটা সিনা স্যান্ডেল নিয়ে আলি, আবার আরেকজনের পক্ষে দাদালি করো। এই বস্তাদ আপনি এমন পাটলেন না, দূর মাল আইনা দেবো আপনার, কালকে মাল আইনা দেবো মানে কাল আইনা দেবে, আজকে অফিস চালাবো কিভাবে? ওকে যদি আপনি বকা দেন কষ্ট করবে। এই তুই এসব কি শুরু করছস, তোর জন্য তো আমি একটা চুন্নিও আমার অফিসে রাখতে পারতেছি না। তুই এই পর্যন্ত 14টা চুন্নি বিয়া করলি, তোর কাম কি চুন্নি বিয়া করা না আমার চুরি করা? তা পছন্দ নেই আমি এমনি আজকে তোমাদের লিডার হইছি। হ্যাঁ আমি সেই শীত কাইডা চুরি শুরু করছি, হ্যাঁ মুরগি চুরি করছি, সেখান থেকে আজকে আমি এই কোম্পানি খুলছি, চোর অ্যান্ড কোম্পানি।
আমার অনেক আশা একদিন আমার এই চোর এন্ড কোম্পানি অনেক বড় চুরি হবে, বড় বড় দেশে যেয়ে চুরি করবো। আর আজ পর্যন্ত তুই নিয়ে এলি কি, তুই পাঁচটা লিপস্টিক। ওই হামজাদা একজনা সিরা স্যান্ডেল, ওই হামজাদি ব্যাগ আনছে, সব বিচারিছি। আমার অফিস চলবো কিভাবে? এই ব্যবসা আমি করব না, আমার গ্রামে চলে যাই। দেখব রাগ করেন না, আমি আরেকটা হাত মারতে চাইছিলাম। এক বাড়িতে ঢুকতে যায় দেখি আমার চার নম্বর জামাই দেখা হয়ে গেছে। কোন কেমনে আমি চুরি করি, ওই বাড়িতে থাকি, হাজারের আমার জামাই আসছিল, মায়া তো লাগে, বুঝেন না। ভালো কাম করছো, তোমার আর চুরি করার লাগব না। সাতটা বিয়া করছো, আরো সাতটা করো, যা। স্যার ছয়টা, ছয়টা করছো, আরো ছয়টা কর, যা। আবার আচ্ছা বলতেছি, আচ্ছা ছোটখাটো ডাকাতি করতে করতে একদিন ব্যাংক ডাকাতি করবো। ব্যাংক ডাকাতি করে সব টাকা পয়সা দেশের বাইরে পাচার করে একসময় আমরা চলে যাবো বিদেশে। আমাদের কে চিনবে? তখন আমরা শিল্পপতি। কত স্বপ্ন ছিল, কত মানুষ বাংলাদেশে ব্যাংক ডাকাতি করে, চুরি ডাকাতি করে, বিদেশে টাকা পাচার করে তারা শিল্পপতি হয়ে গেছে। কত সম্মান তাদের! আমার শেষ পর্যন্ত গ্রামে এসে আবার শীত কাটতো।